গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শনিবার, আর আজকে আমাদের এখানে বড় বাবার উৎসব, তো উপোস পুজো দিতে যাব আমরা। আমি উপোস করিনি, শাশুড়ি মা উপোস করেছে, আর আমি তিতলি দুজনেই যাব তা শাশুড়ি মায়ের সাথে। তো তোমাদের সাথে ভাবলাম সেটাই শেয়ার করি। তো এখন তো যাব না, যাব হচ্ছে ওই 1:30-2টোর দিকে পুজো দিতে যাব। তো আজকে ওয়েদারটা তো খুবই ভালো, সকালবেলা এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, আর আমার সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান টান করে একটু সাজুগুজুও করে নিয়েছি। তো চলো তিতলি নিচে কি করছে দেখি। তিতলির তো এখন স্কুল ছুটি, ছুটি বলতে ওই পরীক্ষা 17 তারিখ থেকে, কিন্তু এখন ছুটি দিয়েছে ওদের 1-2, ওই ক্লাসগুলোতে পরীক্ষা হচ্ছে এখন, তার জন্য ওদের এখন ছুটি দিয়েছে। ওদের পরীক্ষাটা শেষ হওয়ার পর তিতলির পরীক্ষাটা শুরু হবে। তো চলো, তিতলি ঘুম থেকে উঠেই গেছে, তো চলো দেখি তিতলি কি করছে। এই দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা খুবই ভালো, রোদ বেরোয়নি, কিন্তু মাঝে মধ্যে ওই বৃষ্টি চলে আসছে, খুবই ভালো। আর অনেক কিছু কাচাকুচিও হয়েছে, এই যে সব মিলে দিয়েছি বৃষ্টির মধ্যেই। আর হচ্ছে এই দেখো আমার বড়মশাই কি করছে, দেখো জল টল এনে এত বৃষ্টি হচ্ছে, ছাদের মধ্যে শ্যাওলা হয়ে গেছে, আর ও সেটা পরিষ্কার করতে বসেছে। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো এরা খালি ছাদে ঘোরে বন্ধুরা, দেখো এত শ্যাওলা হয়েছে দাঁড়াতে পারছে না, কিন্তু ঘষবে না, আমাকে ঘষতে হচ্ছে। আবার একটু স্নান করে এবার কাজে বেরোবো। দা আজকে শ্যাওলা হয়েছে দেখো। আমার বড়মশাইয়ের তো ছুটি নেই, উনি ডিউটি যাবেন, তো স্নান করার আগে বলছে ছাদটা একটু পরিষ্কার করি, শ্যাওলা হয়েছে প্রচুর। আর ওই যে দড়ি নিয়ে ছাদ পরিষ্কার করছে উনি এখন। হ্যাঁ প্রচুর শ্যাওলা, পুরো কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখো কিরকম, দেখো কিরকম শ্যাওলা উঠে গেছে, এগুলো তো প্রচুর জমেছে শ্যাওলা। বাচ্চাগুলো খেলতে পারছে না, রাস্তায় তো জল জমে আছে বৃষ্টির মধ্যে, রাস্তায় তো নামার কোনো উপায় নেই, ছাদে একটুখানি খেলে এখানে এত জল, দুটো বাচ্চাই খেলে। এই দেখো বন্ধুরা, তিতলি আমি ছাদে গেছি, ও দেখছি ঘুম থেকে উঠে বিছানাটা পুরো গুছিয়েছে, গুছিয়ে নিজেই ম্যাগি বানিয়ে খেতে শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে জোর। আবার আজকে মাদার্স ডে, আর ও আমাকে কার্ড দিয়েছে, কার্ড দিয়ে উইশ করেছে সকালবেলা উঠেই, ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছে আরও তিতলি। এই যে কার্ডটা কত সুন্দর বানিয়েছে দেখো, নিজে হাতেই বানিয়েছে কার্ডটা, দেখো বানিয়েছে, দেখো কত ডিজাইন করে এইভাবে কেটেছে কার্ডটাকে, এভাবে ডিজাইন করে কেটেছে। আর এই যে এখানে হ্যাপি মাদার্স ডে মাই সুইট মম, খুব ভালো লেগেছে আমার। তো চলো তিতলি খেয়ে নিক, আর আমার আজকে অনেক কাজ আছে এখনো, কিছুই কাজ সকাল থেকে করা সারা হয়নি, তো সেগুলো করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, এই যে ফুল তুলতে প্যাকেট নিয়ে, চলো ফুলটা এক প্যাকেট ভরে গেছে। তো বন্ধুরা, তোমাদের দাদা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ডিউটি, আর তোমাদের দাদা যেহেতু খেয়ে যাবে, তার জন্য সকাল সকাল রান্নাও হয়ে গেছে আমার। আর এই যে রান্না করে এক চুড়ি বাসন, বাসন সব মাজা হয়ে গেছে, আর গ্যাস টেসগুলোও সব পরিষ্কার করা হয়ে গেছে, এই যে পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে যেহেতু বাড়িতে পুজো, তার জন্য নিরামিষই রান্না হয়েছে। এই যে এই হাঁড়িতে আছে ভাত, আর যে এখানে আছে কাঁকরোল ভাজা, আর এই যে এটা ডাল, মুগ আর মুসুরির ডাল মিশিয়ে হয় আমাদের, তো ওটাই আছে মুগ মুসুরির ডাল। আর এখানে আছে ঝিঙ্গে আলু পোস্ত, নিরামিষই দেখবে, পোস্ত আর ডাল হলে বেশ ভালো লাগে, নিরামিষই যেদিনকেই হয়।
তো তার জন্য পোস্ত হয়েছে, ঝিঙে আলু পোস্ত। আর শাশুড়িমা তো কিছু খাবেন না, কিছু খাবেন না বলতে ভাত খাবেন না, উনি পুজো দিয়ে এসে তারপর বেলায় কিছু জল খাবার খাবে, আর আমরা সবাই ভাত খাবো, তার জন্য নিরামিষই হয়েছে। বাড়িতে যেহেতু পুজো তো নিরামিষই করা উচিত, নিরামিষই হয়েছে। আর তিতলি আর ওর ঠাম্মি গেছে গঙ্গার জল আনতে, গঙ্গাটাও আমাদের সামনে, তো গঙ্গার জল আনতে গেছে। আর এই যে দেখো তিতলি পড়তে বসেছিল, যেহেতু সামনে পরীক্ষা পড়তে বসেছিল, আর ঠাম্মি যাই বলেছে গঙ্গার জল আনতে যাবে, অমনি বইটাকে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে। তো তিতলি আসুক, এলে ওকে একটু পড়তে বসাবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এ দেখো বন্ধুরা, তিতলি গঙ্গা জল নিয়ে চলে এসেছে, এসেই পড়তে বসেছে। আর এই যে পাশে ছাতাটা রেখেছে, এই ছাতাটা নিয়ে গেছিল যদি বৃষ্টি হয়, সেই জন্য। আপনি গঙ্গায় জোয়ার আসছে, প্রচুর জোয়ার। ও এ দেখো শাশুড়িমা ফল কাটতে বসে গেছে, ফল কাটা শুরু হয়ে গেছে। আর এই যে এখানে কলা, কিছুটা কলা সিন্নির জন্যে, আর কিছুটা কলা পুজোতে দেওয়া হবে। আর তিনটে ফল ঠাকুরকে দিতে হয়, ওই কলা একটা দেবে, আর শশা, আর এই যে কি এটা পেয়ারা, ভুলে গেছি। আর এই যে বটিটার সাইজটা দেখো, ওইটুখানি পুচকে একটা বটি, তাতেই ফল কাটা হয়ে যাচ্ছে। ধার আছে বলুন, চলো ফলগুলো কেটে নিক, তারপর নারকেলটা কোড়া হবে। এই দেখো আমার নারকেল কোড়া কমপ্লিট, এই যে দুটো মালা, এই যে দুটো মালা হয়ে গেছে, এতে এতে করেছি। আর এই যে বটিটা, এইটা নারকেল কোড়া কমপ্লিট। এই যে এখানে সিন্নি মাখা হবে, তার জন্য কলা ওগুলো খুলে নিচ্ছে খোলা থেকে, সবগুলোই দেন। কটা কলা গুন, নটা কলা, এই চিনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে তিতলি বসেছে স্নান করে সিংহাসনে, রেডি হবে এখন, সিন্নি মাখাটা দেখছে, দেখে তারপর ও রেডি হবে। হ্যাঁ, আর এই যে পাশে দুধের প্যাকেট, এখন তো আর গরুর দুধ পাওয়াই যায় না, তাই এই প্যাকেট দুধই দেওয়া হবে, আমুল তাজা। এটা দিয়ে দিলো আটা আর ময়দা, একসাথে মিলিয়ে কেনা হয়েছিল। পাঁচশো দুধ তো এটা, দেখো কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, আর উপর থেকে বাতাসা দিয়ে দিয়েছে, আর এখন নিচ্ছে ঘি। ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছে, পরে মাখাবে। উপর থেকে নারকোল, নারকেলটা ভেবেছি আমি বটিতে ধার নেই, ভালোই করা হলো তাড়াতাড়ি।
তো পুজোর তো সবকিছু রেডি হয়ে গেল, এবার নিজেদের রেডি হওয়ার পালা। নিজেরা রেডি হয়ে এবার যাওয়ার, ঠাকুরকে পুজো দিতে যাওয়ার পালা। তুই যাবি তো? চুলটাকে চুলটাকে কি করছিস, শ্যাম্পু করেছিস? চুলটাকে ঝাড়াচ্ছে, ওই জন্য জল ঝাড়াচ্ছে। তো চলো, আমরা রেডি হয়ে নি। তারপর দেখো তিতলি ওর ঠাম্মিকে আলতা পরিয়ে দিচ্ছে। ঠাম্মি রেডি হয়ে গেছে, ঠাম্মিকে আলতা পরাচ্ছে, নিজেও পড়েছে। পাটা দেখা, নিজে যেইভাবে পড়েছে, ঠাম্মিকে পড়াচ্ছে। আমি বললাম আমি পড়ি দেবো, বলছে না আমি পড়াবো, বলে নিজে পড়াচ্ছে। আর এই যে আমিও আলতা পরে নিয়েছি, সবাই আলতা পরছি। তো আমি আর ওর ঠাম্মি দুজনেই রেডি হয়ে গেছি, তিতলি এখনো রেডি হয়নি। তো তিতলি রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। তো অনেক লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। আর এই যে প্যান্ডেল করা হয়েছে, কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন এসে যাচ্ছে, তো তার জন্য প্যান্ডেল হয়েছে। এই যে লাইন দিয়েছে সবাই, প্রচুর ভিড় হয়েছে। আর এই যে তিতলি এখানে লাইন দিয়েছে, আর ওই যে আমার শাশুড়ি মা ভেতরে ভেতরে বসে আছে ওই যে ফলটা নিয়ে। আর এই যে এখানে ধূপার মোমবাতি জ্বালানো হচ্ছে, সবাই পুজো দিয়ে এখানে ধূপার মোমবাতি জ্বালাচ্ছে। আর ওই যে মার বাবা, মার বাবাকে প্রত্যেক বছর এই দিনে রং করে, নতুন করা হয়। তো রং করা হয়েছে কালকেই, রং করে কালকে নিয়ে এসেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরকম মা মন্দিরের গেটে বসে আছে, আর ভেতরে অনেকে ঢুকেছে। ওরা বেরোলে তারপর মা ঢুকবে বসে গেটে। আর এই টিভি এখানে বসে আছে, দিকে দেখা যাচ্ছে না, ওই যে ওখানে বসে আছে, এখানে বসার জায়গা আছে, বসে আছে। আর এই যে লাইনটা দেখো, লাইন করেছে ভালোই। আর এই যে এখানে সবাই মোমবাতি ভিড় দিচ্ছে, এখানেও ভিড় করেছে ভালোই। পুজো তো হয়ে গেছে, এখন এই যে মা বাইরে মোমবাতি জ্বালাচ্ছে, আর এই যে দিদি এখানে ফুলে প্রসাদের ডালাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিয়েছিলাম, তারপর ও নিল। তো এবার মাকে ধূপ মোমবাতি দেখানো হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। এ দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়ি। তো বাইরে তো প্রচন্ড, সকালে এত বৃষ্টি হলো, ভাবলাম কি নাই কি বৃষ্টি হবে। আর এখন প্রচুর তাপ, রোদ্দুর পুরো ঘেমে নিয়ে একসাথ, তিতলি এই যে ঘেমে গেছে, ছাতা নিয়ে গেছে, তবুও ঘেমে গেছে। ওই যে টিপ নিয়েছে, আমার টিপ নেওয়া হয়নি, বাইরে ছিলাম তো, মন্দিরের ভেতরে যাইনি, তার জন্য টিপ নেওয়া হয়নি। তো চলো আমরা চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। মাও চেঞ্জ করছে, এই দেখো চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি। তো ছাদে অনেক জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এলাম, পা হাত ধুয়ে এই যে এখন প্রসাদ নিয়ে বসেছি, প্রসাদ নিয়ে বসেছি। অল্পই নিয়েছি, তিতলি আর ওর ঠাম্মি দুজনেরই প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো আমি এই যে তিতলি
প্রসাদ খেয়ে শুয়ে আছে। তো আমি একটু খেয়ে নিই প্রসাদ। এই দেখো বিকেল হয়ে গেছে আর একটু ছাদে এসেছি, আর তোমার দাদাও বাড়ি চলে এসেছে। তো এই যে ছাদে বসে প্রসাদ খাচ্ছে। দেখো সিন্ডি নিয়ে বসেছি, এই যে দেখো, এই যে এই দেখো, এই দেখো প্রসাদ নিয়ে বসেছি খেতে। তৃতীয় খেতে বসেছি, আর এই যেখানে যে ফল, ফলগুলো খাওয়া হয়ে গেছে, ফল খাওয়া হয়ে গেছে, এই যে অলরেডি ফল। চলো এইটা খেয়ে নিই, তারপর আবার তৃতীয়বার ব্যায়াম ক্লাসে যাবে। আর আমার তো তখনই একটুখানি প্রসাদ খেয়েছিলাম, আর এখন আর ভালো লাগছে না, খাবো না। তো খেয়ে নিই তোমাদের দাদা। ভালো হয়েছে প্রসাদটা? প্রসাদ সবসময় ভালোই হয়। আর বৃষ্টি তো হয়েছিল সকালে, কিন্তু বেলার দিকে প্রচণ্ড তাপ ছিল, রোদটা অত বেশি বেরোয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। তুমি বেরোবে তো আবার? হ্যাঁ, আমি আবার তিতলিকে নিয়ে এখন একটু ব্যায়াম ক্লাসে যাব। ওর তো আর ক্লাস আজকে ছুটি নেই, তো আর ব্যায়াম ক্লাসে যাব। রেডি হব, এই এক্ষুনি রেডি হব। তিতলি পড়তে গেছিলো, চলে এসেছে, এসে এই প্রসাদ খাচ্ছে, প্রসাদটা খেয়ে বেরোবে আবার ব্যায়ামের জন্য। তো চলো দেখাচ্ছি। দাদা এক মনে খাচ্ছে তোমার দাদা। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি ব্যায়াম ক্লাসে যাওয়ার জন্য, আর তিতলিও রেডি। এই যে তিতলি ড্রেস পরে রেডি, আর আমিও রেডি। তোমরা যাবে কি করে? মেঘ উঠেছে না? এত মেঘ উঠেছে বন্ধুরা, এত মেঘ উঠেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এরা কি করে যাবে সাইকেল নিয়ে? এরা আমি বুঝতে পারছি না। বলছে আজকে যেতে হবে না, কিন্তু এরা বলছে না যাবে। ও তো যাওয়ার কোনো দিনই ইচ্ছা থাকে না, খালি মাস গেলে পয়সা আমাকে দিতে হবে, যাওয়ার কোনো দিনই ইচ্ছা থাকে না। কদিন পরে পরীক্ষা হবে, তখন যাবে না, এখন গিয়ে কি হবে? এখন বন্ধ করে বেকার বেকার কি হবে? দেখো যে অবস্থা বুঝে তখন ব্যবস্থা করো। আবার রাস্তার মাঝে না গেলে তাহলে রেনকোট পরে যা তুই। তুই তাহলে রেনকোট পরে যা। ছাতা নিয়ে নিয়েছি। ছাতা আটকাবে না, রেনকোট পরে যা। তো চলো বন্ধুরা, তো তিতলিকে নিয়ে ক্লাসে যাই। ও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে আবার একটা অন্য ব্লগে। তো টাটা বন্ধুরা, টাটা, বাই।